ম্যারাডোনার ফেসবুকে পোস্ট, আমার মৃত্যুর খবরটা ঠিক না। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর 3 বছর হতে চলল। অভিযোগ উঠেছে চিকিৎসকদের অবহেলার কারণে মারা যান আর্জেন্টাইন ফুটবল গ্রেট। ঘটনার মামলা মোকদ্দমা এখনও কোর্টে চলমান। এরই মধ্যে নিজের অ্যাকাউন্ট থেকে ম্যারাডোনা লিখলেন তার মৃত্যুর খবরটি নাকি ভুয়া। ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন 2020 সালের 25 নভেম্বর। কিংবদন্তি মরেও যেন শান্তিতে নেই। কয়েকদিন পরপরই তাকে নিয়ে নানা রকম খবর কিংবা গুঞ্জন বের হয়। এবারের খবরটি অবশ্য একটু আলাদা। আর্জেন্টিনা সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিয়ন জানিয়েছে ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ম্যারাডোনাকে নিয়েই উদিনেসের স্টেডিয়ামে গিয়েছিলেন নাপোলির সমর্থকেরা। তার ছবি সংবলিত ব্যানার। আর্জেন্টিনার স্থানীয় সময় গত 12টার কিছুক্ষণ পর সংবাদটি প্রকাশ করে টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে বলা হয় কয়েক ঘণ্টা ধরে ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার হয়ে আছে। এ সময় সেখান থেকে কয়েকটি পোস্টও করা হয়। ম্যারাডোনার ভক্ত ও অনুসারীরা বিষয়টি টের পাওয়ার পরই ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে অনুসারী সংখ্যা প্রায় 1 কোটি 20 লাখ। অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে করা প্রথম পোস্টটি ছিল, তোমরা নিশ্চয়ই জানো আমার মৃত্যুর খবরটা ঠিক না। আর্জেন্টিনাকে 86 বিশ্বকাপ জেতানো কিংবদন্তির ছেলের ইনস্টাগ্রামে করা পোস্টে হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে বলেছেন, আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন তা বর্জন করা হবে।